নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব আহোম রাজবংশের উপর কিছু এমসিকিউস, এবং এটা থাকবে আমাদের পার্ট ওয়ান এই সিরিজের। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তাহলে দেখুন, আমাদের কোয়েশ্চেন নম্বর ওয়ান হচ্ছে হাউ মেনি ইয়ার্স ডিড আহোমস রুল আসাম। এটা আমাদের আগের ভিডিওতেও ছিল এই কোয়েশ্চেনটি। তাহলে এটার আনসার হবে 600 ইয়ার্স। এক্স্যাক্টলি যদি আমরা বলি তাহলে হবে 598 ইয়ার্স, অ্যারাউন্ড 600 ইয়ার্স তাই আমরা বলি, ঠিক আছে। তারপর নাম্বার টু, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য আহোম ডাইনাস্টি, আহোম রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে এটাও সহজ একটা প্রশ্ন, আমরা জানি এটার উত্তর হবে অপশান নাম্বার সি, চাওলং সুকাফা। তারপর এখানে দেখুন সুকাফার বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দ্য ডাইনাস্টি ওয়াজ এস্টাবলিশড বাই সুকাফা, এ শান প্রিন্স অফ মং মাও। সুকাফা ছিলেন একজন শান প্রিন্স এবং উনি এসেছিলেন মং মাও থেকে। মং মাও নামক জায়গাটি এখন বর্তমানে চায়নার ইউনান প্রদেশে আছে, এবং সেখান থেকেই চাওলং সুকাফা এসেছিলেন। হু কেম টু আসাম আফটার ক্রসিং দ্য পাটকাই মাউন্টেন্স, এবং উনি আসাম এসেছিলেন পাটকাই মাউন্টেন্স মানে পাটকাই পর্বত ক্রস করে, এবং পাটকাই পাস দিয়েই উনি এসেছিলেন। তারপর নাম্বার থ্রি, হোয়েন ডিড দ্য মাইটি আহোমস এন্টার দ্য ব্রহ্মপুত্র ভ্যালি আফটার ক্রসিং পাটকাই হিলস। ওই যে চাওলং সুকাফা এখন আমি বললাম এসেছিলেন পাটকাই হিলস ক্রস করে, তাহলে উনি কত সালে এসেছিলেন অসমে? এটার আনসার হবে অপশন নাম্বার সি, 1228 CE। সিই হচ্ছে কমন এরা, যাকে আমরা এডিও লিখে থাকি, অর্থাৎ অ্যানোডোমিনি, ঠিক আছে। তারপর ইন উইচ ইয়ার ডিড দ্য মাইটি আহোমস লেড দ্য ফাউন্ডেশন অফ দ্য আহোম কিংডম, তাহলে আহোম রাজবংশের যে ফাউন্ডেশন অর্থাৎ যে ভিত্তি স্থাপন তা কত সালে হয়েছিল? তা কিন্তু 1228 আমরা বলবো না, যখনই এখানে ফাউন্ডেশনের কথা আসবে তাহলে এটা হয়েছিল 1253 CE, যখন চাওলং সুকাফা ওনার প্রথম রাজধানী চড়াইদেউতে স্থাপন করেছিলেন, এবং চড়াইদেউতে রাজধানী স্থাপন করার পরই আহোম রাজবংশের অফিসিয়ালি ফাউন্ডেশন লে করা হয়। তারপর নাম্বার ফাইভ, হু ওয়াজ দ্য সেকেন্ড রুলার অফ দ্য আহোম কিংডম আফটার সুকাফা, সুকাফার পর আহোম রাজবংশের দ্বিতীয় রুলার বা দ্বিতীয় রাজা কে ছিলেন? তাহলে এটার আনসার হবে সুতেউফা, অপশন নাম্বার এ। এখানে দেখুন, সুতেউফা ওয়াজ দ্য এল্ডেস্ট সান অফ আহোম কিং সুকাফা, সুতেউফা ছিলেন আহোম রাজা সুকাফার এল্ডেস্ট সান অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র। আফটার এ রেইন অফ 39 ইয়ার্স সুকাফা ডাইড ইন 1268 CE, দ্য নোবেলস ইনস্টলড সুতেউফা এজ দ্য নিউ কিং অফ আহোম কিংডম। দীর্ঘ 39 বছর রাজ করার পর চাওলং সুকাফার মৃত্যু হয় 1268 AD বা সিইতে, এবং তার মৃত্যুর পর ওনার পুত্র মানে জ্যেষ্ঠ পুত্র সুতেউফাকে রাজা ঘোষিত করা হয়। তারপর নাম্বার সিক্স, হু অ্যামং দ্য ফলোয়িং আহোম কিং ওয়াজ নোন অ্যাজ বামনি কুয়োর, বামনি কুয়োর নামে কোন আহোম রাজাকে জানা হয়? তাহলে এটার আনসার হচ্ছে সুডাংফা, এবং আসুন আমরা দেখি কেন ওনাকে বামনি কুয়োর নামে জানা হয়। তাহলে দেখুন, সুডাংফা 1397 থেকে 1407 পর্যন্ত রাজত্ব করেছিলেন, ওয়াজ দ্য কিং অফ দ্য আহোম কিংডম। হি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ বামনি কুয়োর অর্থাৎ ব্রাহ্মণ প্রিন্স, ব্রাহ্মণের একজন রাজকুমার বা প্রিন্স, বিকজ অফ হিজ আপব্রিঙ্গিং ইন এ ব্রাহ্মণস হাউস, ওনার লালন পালন একজন হিন্দু ব্রাহ্মণের বাড়িতেই হয়েছিল, এবং তাই ওনাকে বামনি কুয়োর বলা হয়। হিজ রেইন মার্কস দ্য ফার্স্ট স্টেজ ইন দ্য গ্রোথ অফ হিন্দুইজম ইন দ্য আহোম ডাইনাস্টি, এবং বামনি কুয়োরের রাজত্ব থেকেই অর্থাৎ সুডাংফার রাজত্ব থেকেই হিন্দুইজমের একটা প্রভাব পড়ে আহোম ডাইনাস্টিতে, অর্থাৎ হিন্দু ধর্মের প্রভাব পড়ে, কারণ উনি একজন হিন্দু ব্রাহ্মণের ঘরেই ওনার লালন পালন হয়েছিল, এবং তা থেকেই কিন্তু ওনার যে শাসন এবং আহোম ডাইনাস্টিতেও একটা হিন্দু ধর্মের প্রভাব পড়ে যায়। হি ইনিশিয়েটেড দ্য সিঙ্গারি গড় উঠা সেরেমনি, করোনেশন সেরেমনি অফ দ্য আহোম কিংস, এ ট্রেডিশন উইচ ওয়াজ ফলোড বাই হিজ সাকসেসার্স, এবং উনি কিন্তু প্রথম শুরু করেছিলেন সিঙ্গারি গড় উঠা সেরেমনি, অর্থাৎ রাজা যে রাজার অভিষেক হয় মানে ওনাকে যখন রাজত্ব দেওয়া হয় তখন একটা সেরেমনি আয়োজন করা হয় যাকে বলা হতো সিঙ্গারি গড় উঠা সেরেমনি, এবং তা শুরু করেছিলেন সুডাংফাই অর্থাৎ বামনি কুয়োর। তারপর নাম্বার সেভেন, হু অ্যামং দ্য ফলোয়িং আহোম কিং ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দিহিঙ্গিয়া রাজা বা রোজা, তাহলে দিহিঙ্গিয়া রোজা নামে কোন আহোম রাজাকে জানা হতো? এটার আনসার হবে সুহুংমুং, এবং আসুন আমরা দেখি কেন সুহুংমুংকে দিহিঙ্গিয়া রাজা নামে জানা হয়।
দেখুন, দ্য ক্যাপিটাল অফ সুহুংমুং ওয়াজ বকতা ইন শিবসাগর। বকতা ওর বকতা ইজ সিচুয়েটেড নেয়ার দিহিং রিভার। সুহুংমুঙ্গের যে রাজধানী ছিল তা ছিল বকতাতে, এবং বকতা আছে শিবসাগর জেলায়, এবং তা ছিল দিহিং রিভার, দিহিং নদীর পাড়েই, এবং তাই স্বর্গদেউ সুহুংমুং গড দ্য টাইটেল দিহিঙ্গিয়া রজা। ঠিক আছে, কারণ ওনার যে রাজধানী ছিল তা দিহিং নদীর পাড়ে ছিল, যা ছিল বকতাতে, এবং তাই ওনাকে দিহিঙ্গিয়া রজা নামে জানা হয়। সুহুংমুং ওয়াজ দ্য ফার্স্ট আহোম কিং টু টেক এ হিন্দু নেম। আমরা দেখলাম বামুনি কুয়োর অর্থাৎ সুডাংফার সময় হিন্দু ধর্মের প্রভাব পড়ে আহোম রাজবংশে, কিন্তু উনি কোনো হিন্দু নেম বা হিন্দু নাম গ্রহণ করেননি। প্রথম হিন্দু নাম গ্রহণ করেছিলেন সুহুংমুঙ্গি, এবং ওনার হিন্দু নাম ছিল স্বর্গ নারায়ণ। ঠিক আছে, এবং তা ওনার পর যারা রাজা হন তারা সবাই একটা হিন্দু টাইটেল গ্রহণ করেছিলেন। ইন আসাম দ্য ফার্স্ট এভার সেন্সাস টুক প্লেস ডিউরিং দ্য রেইন অফ এটা রিজন না এটা হবে রেইন ডিউরিং দ্য রেইন অফ উইচ আহোম রুলার। কোন আহোম রাজার রাজত্বকালে মানে একটা সেন্সাস হয়েছিল, জনগণনা হয়েছিল, এবং যাকে বলা হয় আসামের প্রথম সেন্সাস, এবং তা হয়েছিল স্বর্গদেউ সুহুংমুঙ্গের রাজত্বকালে। ঠিক আছে, তারপর উইচ আহোম কিং ক্রিয়েটেড দ্য পোস্ট অফ সদিয়াখোয়া গুহাই। একজন মন্ত্রীর একটা পোস্ট ক্রিয়েট করেছিলেন একজন আহোম রাজা, যার নাম ছিল সদিয়াখোয়া গুহাই। এই পোস্ট কার রাজত্বকালে ক্রিয়েট হয় বা কোন রাজা ক্রিয়েট করেছিলেন, এটার আনসার হবে সুহুংমুং। ঠিক আছে, দ্য পোস্ট অফ বরপাত্র গুহাই ওয়াজ ক্রিয়েটেড বাই উইচ আহোম রুলার। আরেকজন মন্ত্রী যার নাম ছিল বরপাত্র গুহাই, এই পদটি কে সৃষ্টি করেছিলেন, এটার আনসারও হবে সুহুংমুং। সুহুংমুং দুজন মন্ত্রীর পদ সৃষ্টি করেছিলেন, বরপাত্র গুহাই এবং সদিয়াখোয়া গুহাই। ঠিক আছে, আপনারা মনে রাখবেন। দ্য ফার্স্ট আহোম কিং টু এসিউম দ্য হিন্দু টাইটেল স্বর্গনারায়ণ ওয়াজ, এটা আমরা একটু আগেই দেখলাম। প্রথম আহোম রাজা যিনি একজন হিন্দু নাম গ্রহণ করেছিলেন এবং যার নাম ছিল স্বর্গনারায়ণ, উনি কে ছিলেন? উনি ছিলেন সুহুংমুং। ঠিক আছে, তারপর দেখুন সুহুংমুংয়ের মৃত্যু কীভাবে হয়। সুহুংমুং ওয়াজ অ্যাসাসিনেটেড বাই হিজ সার্ভেন্ট রতিমান। ওনার চাকর রতিমান ওনাকে হত্যা করেছিল, এবং ইট ইজ সাসপেক্টেড দ্যাট সুহুংমুং সন সুক্লেংমুং হু বিকেম দ্য নেক্সট কিং ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডেথ। এবং এটা অনুমান করা হয় যে সুহুংমুঙ্গের পর যিনি রাজা হন ওনার এল্ডেস্ট সন সুক্লেংমুং, উনি কনস্পিরেসি করেছিলেন এটার। তারপর নাম্বার টুয়েলভ, হু ওয়াজ দ্য ফাদার অফ দ্য আহোম কিং রুদ্রসিংহ। রুদ্রসিংহকে শ্রেষ্ঠ আহোম রাজা বলে ধরা হয়, এবং এই রুদ্রসিংহের পিতার নাম কি ছিল? তাহলে রুদ্রসিংহের পিতার নাম ছিল গদাধর সিংহ, এবং ওনার মাতার নাম ছিল সতী জয়মতী। আপনারা নিশ্চয়ই স্টোরিটি পড়েছেন সতী জয়মতীর, তাহলে জয়মতী ছিলেন রুদ্রসিংহের মাতা। দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট আহোম কিং ওয়াজ, শেষ স্বাধীন আহোম রাজা কে ছিলেন? তারপর ব্রিটিশদের শাসন শুরু হয়। তাহলে ব্রিটিশদের শাসন শুরু হওয়ার আগে শেষ স্বাধীন আহোম রাজা কে ছিলেন? উনি ছিলেন পুরন্দর সিংহ। তারপর সদিয়াখোয়া গুহাই ওয়াজ, আমরা জানি সদিয়াখোয়া গুহাইয়ের পোস্টটি সুহুংমুং ক্রিয়েট করেছিলেন, তাহলে এই যে সদিয়াখোয়া গুহাইকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল বা উনি কে ছিলেন, তাহলে এটার আনসার হবে উনি ছিলেন একজন ফ্রন্টিয়ার অফিসার, সীমান্তের এলাকা দেখাশোনা করার জন্য একজন অফিসার ছিলেন সদিয়াখোয়া গুহাই। মীর জুমলা অ্যাট্যাক্ট আসাম ইন দ্য ইয়ার, বঙ্গের নবাব মীর জুমলা অসম আক্রমণ করে কত সালে? তাহলে এটার আনসার হবে অপশন নাম্বার সি 1662। তারপর উইচ রাইটার কেম উইথ মীর জুমলা হোয়েন হি অ্যাট্যাক্ট আসাম। মীর জুমলা যখন আসাম আক্রমণ করে তখন ওনার সাথে কোন লেখক এসেছিলেন? এটার আনসার হবে অপশন নাম্বার বি সিহাবুদ্দিন তালিশ। সিহাবুদ্দিন তালিশ নামের একজন লেখক মীর জুমলার সাথে এসেছিলেন যখন মীর জুমলা অসম আক্রমণ করে। তারপর নাম্বার 17, দ্য আহোম মুঘল কনফ্লিক্টস স্টার্টেড ইন দ্য রেইন অফ, কোন রাজা রাজত্বকালে মুঘল আহোম সংঘাত শুরু হয়, মানে মুঘলদের সাথে আহোমদের সংঘাত শুরু হয় কোন রাজার রাজত্বকালে? এটার আনসার হবে অপশন নাম্বার এ প্রতাপ সিংহ। দেখুন, দ্য ফার্স্ট মুঘল আহোম ব্যাটল টুক প্লেস ইন 1615। 1615 সালে প্রথম মুঘল আহোম সংঘাত শুরু হয়, এবং তখন রাজা ছিলেন প্রতাপ সিংহ। ঠিক আছে, আহোম রাজা প্রতাপ সিংহ। তারপর নম্বর 18, দ্য আহোম কিং নিক নেমড অ্যাজ ভোগা রজা ওয়াজ, কোন আহোম রাজাকে ভোগা রজা নামে জানা যায়? তাহলে এটার আনসার হবে অপশন নম্বর সি সুরামফা। তাহলে আসুন দেখি কেন ওনাকে ভোগা রজা বলে জানা যায়। স্বর্গদেউ জয়াদিত্য সিংহ অর সুরামফা, তাহলে এখানে আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে, সুরামফার হিন্দু নেম কি ছিল? স্বর্গদেউ জয়াদিত্য সিংহ। তাহলে স্বর্গদেউ জয়াদিত্য সিংহ অর সুরামফা ওয়াজ নোন অ্যাজ ভোগা রজা, বাট ওয়াই? দেখুন, অ্যাকর্ডিং টু হিস্টোরিয়ান্স জয়াদিত্য সিংহ আর্ন দ্য নিক নেম বিকজ হি ওয়াজ ডিপোজড ফ্রম দ্য থ্রোন। ওনাকে সিংহাসনচ্যুত করা হয়েছিল তাই
ওনাকে ভোগা রজা নামে জানা যায়, কারণ দ্য ওয়ার্ড ভোগা ইন অ্যাসামিজ মিনস ব্রোকেন অর টু এন্ড সামথিং, মানে ওনার রাজত্ব শেষ করা হয়েছিল ফোর্সফুলি, তাই ওনাকে ভোগা রজা নামে জানা যায়, এটা অনুমান করা হয়। তারপর নাম্বার 18, মৈদামস আর, আপনারা নিশ্চয়ই মৈদামসের বিষয়ে শুনেছেন, তাহলে মৈদামগুলো কি? এটার আনসার হবে অপশন নাম্বার সি, ইলেবোরেট বেরিয়াল ট্যাঙ্কস অফ আহোম কিংস, আহোম রাজাদের সমাধিস্থলকে মৈদাম বলে জানা যায়। এখানে দেখুন এটা হচ্ছে মৈদাম, এই যে পিকচারটি, এটি হচ্ছে একটি মৈদামের পিকচার। এ প্লেস ফর অ্যানসেস্ট্রাল গডস অফ আহোমস, ইট ইজ দ্য বেরিয়াল গ্রাউন্ড অফ কিংস অ্যান্ড কুইন্স, আহোম রাজা এবং রানীদের সমাধিস্থলকে মৈদাম বলে জানা যায়, এবং ইট ইজ অলসো কল্ড পিরামিডস অফ আসাম। আপনারা নিশ্চয়ই পিরামিডসের বিষয়ে শুনেছেন ইজিপ্টের, সেগুলোও ছিল কিন্তু সমাধিস্থল, তাই এই যে মৈদামগুলোকে অসমের পিরামিডও বলা হয়। দ্য হিলক্স অফ চড়াইদেও হ্যাভ টমস কল্ড মৈদামস, চড়াইদেওর পাহাড়গুলোতে টমস আছে, অর্থাৎ মানে সমাধিস্থল আছে যেগুলোকে মৈদাম বলা হয়। তাহলে এটাতে আরেকটা কোয়েশ্চেনের আনসার আপনারা পেয়ে যাচ্ছেন, এই যে মৈদামগুলো কোথায় আছে, এগুলো আছে চড়াইদেওতে, ঠিক আছে। এবং আমাদের আজকের নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য, দ্য অফিস অফ দ্য বরবরুয়া অ্যান্ড বরফুকন ওয়াজ ক্রিয়েটেড বাই উইচ আহোম কিং, কোন আহোম রাজা আরও দুটি মন্ত্রিপদ সৃষ্টি করেছিলেন, বরবরুয়া এবং বরফুকন। এটার আনসার হবে অপশন নাম্বার সি, প্রতাপ সিংহ, ঠিক আছে। তাহলে আজকের জন্য এটুকুই রইল, পরের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা পরের পার্টে করব, ঠিক আছে। এবং তারপর আরেকটা আমাদের ভিডিও আসবে টাইম লাইনের উপর, অর্থাৎ এই যে আহোম রাজাদের যে রাজত্বকাল তা নিয়ে একটা আমরা ইলেবোরেট ভিডিও তৈরি করব, ঠিক আছে। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এবং আপনাদের পরিচিতদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।